সপ্তম সংখ্যা ধূমকেতুতে প্রকাশিত হয়েছিল মহরম কবিতাটি, মহরম উপলক্ষে। সেখানেও আমরা দেখেছি যে মহরমের যে গভীর বিষাদ, যে বেদনা, সেটাকে ঝেড়ে ফেলে মুসলমানদেরকে তিনি আহ্বান করেছেন অত্যাচারীর বিরুদ্ধে তাদের অবস্থান নিতে। এবং লক্ষ্য করার বিষয় এই যে এই সবগুলো কবিতাতেই, কবিতাগুলো উচ্চনাদি, এর আহ্বান অত্যন্ত তীক্ষ্ণ, অত্যন্ত প্রবল, অত্যন্ত ভীম, কিন্তু যতটা প্রবল সে আহ্বান ঠিক ততটাই শিল্পিত। এবারে আমরা শুনব আনন্দময়ীর আগমনের কবিতাটি, সেই ঐতিহাসিক কবিতা যেটির কারণে কাজী নজরুল ইসলামকে কারাবরণ করতে হয়েছিল। আমরা জানি যে ধূমকেতুর আরও অনেক লেখার জন্যই কাজী নজরুল ইসলামের জেল হতে পারত, কিন্তু শেষ পর্যন্ত, একেবারে শেষ পর্যায়ে আর কোনো উপায় না দেখে ব্রিটিশ সরকার তার তুমুল জনপ্রিয়তার কথা জেনেও তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছিলেন একরকম। এই আনন্দময়ী কবিতাটিকে ব্রিটিশ সরকার এতটাই ভয় পেয়েছিল যে সেই যে বাজেয়াপ্ত করা হয়েছিল স্বাধীনতার আগ পর্যন্ত, অর্থাৎ বিভক্ত স্বাধীনতার আগ পর্যন্ত, আর কবিতাটি আলোর মুখ দেখতে পারেনি। আর কতকাল থাকবি বেটি মাটির ঢালার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল, দেব শিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী, দেবসেনা আজ টানছে ঘানি দেপান্তরের দীপান্তরে, রণাঙ্গনে নামবে কে আর তুই না এলে কৃপান ধরে, বিষ্ণু নিজে বন্দি আজি ছয় বছরই ফন্দি কারায়, চক্র তাহার চরকা বুঝি ভণ্ড হাতে শক্তি হারায়, মহেশ্বর আজ সিন্ধু তীরে যোগাসনে মগ্ন ধ্যানে, অরবিন্দ চিত্ত তাহার ফুটবে কখন কে সে জানে, সদ্য অসুর গ্রাসচ্যুত ব্রহ্মা চিত্তরঞ্জনে হায়, কমণ্ডলুর শান্তি বাড়ি সিঞ্চি যেন চাঁদ নদীয়ায়, শান্তি শুনে তিক্ত এমন কাঁদছে আরো ক্ষিপ্ত রবে, মরার দেশের মরা শান্তি সে তো আছেই কাজ কি তবে, শান্তি কোথায় শান্তি কোথায় কেউ জানি না, মাগতর ওই দনুজ দলন সংহারিনী মূর্তি বিনা, দেবতারা আজ জ্যোতিহারা ধ্রুব তাঁদের যায় না জানা, কেউ বা দেব অন্ধ মাগ কেউ বা ভয়ে দিনে কানা, সুরেন্দ্র আজ মন্ত্রণা দেন দানব রাজার অত্যাচারে, দম্ভ তাহার দম্ভলি ভীম বিকিয়ে দিয়ে পাঁচ হাজারে, রবির শিখা ছড়িয়ে পড়ে দিক হতে আজ দিগন্তরে, সে কর শুধু পোষল না মা অন্ধকার আর বন্ধ ঘরে, গগন পথে রবিরথের সাত সারথি হাঁকায় ঘোড়া, মর্তে দানব মানব পিঠে সওয়ার হয়ে মারছে কোঁড়া, বারি ইন্দ্র বরুণ আজি করুণ সুরে বংশী বাজায়, বুড়ি গঙ্গার পুলিন বুকে বাঁধছে ঘাঁটি দস্যু রাজায়, পুরুষগুলোর ঝুঁটি ধরে বুরুষ করায় দানব জুতো, মুখে ভজে আল্লাহ হরি পূজে কিন্তু ডান্ডা গুঁতো, দাড়ি নাড়ে ফতোয়া ঝাড়ে মসজিদে যায় নামাজ পড়ে, নাইকো খেয়াল গোলামগুলোর হারামে সব বন্দি গড়ে, লানত গলায় গোলাম ওরা সালাম করে জুলুম বাজে, ধর্মধ্বজা উড়ায় দাড়ি গলিজ মুখে কোরআন ভাজে, তাজহারাজার নাঙ্গা শিরে গরমাগরম পড়ছে জুতি, ধর্মকথা বলছে তারাই পড়ছে তারাই কেতাব পুঁথি, উৎপীড়কে প্রণাম করে শেষে ভগবানের নমি, হিজড়ে ফিরুর ধর্মকথার ভণ্ডামিতে আসছে বমি, টিকটিকির ওই লেজুড় সম দিগবিদিকে উঠছে টিকি, দেবতার আগে পূজে দানব তাদের কাছে সত্য শিখি, পুরুষ ছেলে দেশের নামে চুগলি খেয়ে ভরায় উদর, টিকটিকি হয় বিষ্ঠা কি নাই ছিছি এদের খাদ্য ক্ষুধার, আজ দানবের রংমহলে 33 কোটি খোজা গোলাম, লাথি খায় আর চেঁচায় শুধু দোহাই হুজুর মোলাম মোলাম, মাদিগুলোর আদি দোষই অহিংস বল নাকি নাকি, খাড়ায় কেটে কর্মা বিনাশ নপুংসকের প্রেমের ফাঁকি, হান্তরবার আনমা সমর অমর হবার মন্ত্র শেখা, মাদিগুলোয় কর্মা পুরুষ রক্ত দেমা রক্ত দেখা, লক্ষ্মী সরস্বতীকে তোর আয়মা রেখে কমল বনে, বুদ্ধি বুড়ো সিদ্ধিদাতা গণেশ টনেশ চাইনা রণে, ঘুমটা পড়া কলা বউয়ের গলা ধরে দাও করে দূর, ওই বুঝি দেব সেনাপতি ময়ূর চড়া জামাই ঠাকুর, দূর করে দে দূর করে দে এসব বালাই সর্বনাশী, চাইনা কো ওই ভাং খাওয়া শিব নেক দিয়ে তাঁয় গঙ্গামাসি, তুই একা আয় পাগলি বেটি তাথই তাথই নৃত্য করে, রক্ত তৃষায় মায় ভুখাহুর কাঁদন কেতন কণ্ঠে ধরে, মায় ভুখাহুর রক্ত খেপি ছিন্ন মস্তা আয় মা কালী, গুরুর বাগে শিবসেনা তোর হুঙ্কারে ওই জয় আকালী, এখনো তোর মাটির গড়া মৃন্ময়ী ওই মূর্তি হেরি, দু চোখ পুরে জল আসে মা আর কতকাল করবি দেরি, মহিষাসুর বধ করে তুই ভেবেছিলি রইবি সুখে, পারিস নিতা ত্রেতা যুগে টল্ল আসন রামের দুঃখে,
আর এলিনে রুদ্রাণী তুই, জানি নে কেউ ডাকলো কিনা, রাজপুতনায় বাজলো হঠাৎ মায়ে ভুখাহুরু রক্ত বিনা, বৃথাই গেল সিরাজ টিপু মীর কাসিমের প্রাণ বলিদান, চণ্ডী নীলি যোগ মায়া রূপ বলল সবাই বিধির বিধান, হঠাৎ কখন উঠল ক্ষেপে বিদ্রোহিণী ঝাঁসি রানী, খেপা মেয়ের অভিমানেও এলিনে তুই মা ভবানী, এমনি করে ফাঁকি দিয়ে আর কত কাল নিবি পূজা, পাশান বাপের পাশান মেয়ে আয় মা এবার দশ পূজা, বছর বছরে অভিনয় অপমান তোর পূজা নয়ে, কি দিস আসিস কোটি ছেলের প্রণাম চুরির বিনিময়ে, অনেক পাঠা মোষ খেয়েছিস রাক্ষসী তোর যায়নি ক্ষুধা, আয় পাশানি এবার নিবি আপন ছেলের রক্ত সুধা, দুর্বলদের বলি দিয়ে ভীরুর এ হীন শক্তি পূজা, দূর করে দে বল মা ছেলের রক্ত মাগে মা দশ ভুজা, সেই দিন হবে জননী তোর সত্যিকারের আগমনী, বাজবে বোধন বাজনা সেদিন গাইব নবজাগরণী, মায়ে ভুখাহু মাই বলে আয় এবার আনন্দময়ী, কৈলাসতে গিরিরানীর মা দুলালি কন্যা ওই, আয় উমা আনন্দময়ী।